টিউবলাইট, যদিও বিষয়টা কমন এবং এলইডি লাইটের ব্যবহারের ফলে এটার ব্যবহার কমে এসেছে, তারপরেও এটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ অনেক চাকরির পরীক্ষাতে বা ভাইবাতে টিউবলাইট কানেকশনের কথা বলা হয়ে থাকে এবং টিউবলাইট কানেকশন নিয়ে আমরা যথেষ্ট কনফিউজড হয়ে যাই। তো আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে টিউবলাইট কানেকশন করতে হবে এবং টিউবলাইট নিয়ে যত কনফিউশন এবং যাবতীয় বিস্তারিত আলোচনা করবো। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, আমি গোলাম কিবরিয়া রয়েছি আপনাদের সাথে। আপনারা দেখছেন জিকেটিস বাংলা। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর আগে থেকে সাবস্ক্রাইব করে রাখলে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন দেখে নেই কিভাবে টিউবলাইট কানেকশন করব। প্রথমে আমরা জেনে নিব যে টিউবলাইটে কয়টা অংশ থাকে। তো সাধারণত টিউবলাইটের চারটা অংশ থাকে। চারটা অংশের মধ্যে এক নম্বর হচ্ছে স্ট্যান্ড, দুই নম্বর হচ্ছে ব্লাস্ট বা চোখ কয়েল, তিন নম্বর হচ্ছে স্টার্টার এবং চার নম্বর হচ্ছে আমাদের ফ্লুরেসেন্ট টিউবলাইট। তো এই চারটা মিলেই মূলত আমাদের টিউবলাইট। ফ্লুরেসেন্ট টিউবলাইট সাধারণত দুই টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে 2 ফিটের যেটা 20 ওয়াট হয়ে থাকে এবং একটা 4 ফিটের যেটা 40 ওয়াট হয়ে থাকে। এসি মেন সাপ্লাই থেকে ফেজ অথবা নিউট্রাল আমাদের সরাসরি দিয়ে দিতে হবে ব্লাস্টে বা চোখ কয়েলে সিরিজে যুক্ত করে, তারপর সেখান থেকে আরেকটা কানেকশন নিয়ে আমাদের দিয়ে দিতে হবে ফ্লুরেসেন্ট টিউবলাইটের যে কোনো এক পাশের একটা টার্মিনালে এবং ওই পাশেরই আরেকটা টার্মিনাল থেকে একটা ওয়্যার সরাসরি দিয়ে দিতে হবে আমাদের স্টার্টারে এবং স্টার্টারটাও সিরিজে যুক্ত থাকবে। স্টার্টার থেকে তার আরেক টার্মিনাল থেকে সরাসরি আবার আমাদের টিউবলাইটের অপোজিট প্রান্তের আরেকটা টার্মিনালে কানেকশন করে দিতে হবে এবং সেখানকার আরও একটা প্রান্ত যেটা আছে বাকি আর কি, সেটার সাথে সরাসরি আমাদের নিউট্রালের আরেকটা কানেকশন বা ফেজের কানেকশনটা দিয়ে দিতে হবে। তো এটা খুবই সিম্পল একটা কানেকশন, কিন্তু তারপরও আমরা বারবার ভুল করে থাকি। তাহলে এখানে আমাদের টিউবলাইট চালাতে গেলে ব্লাস্টের প্রয়োজন হচ্ছে, স্টার্টারের প্রয়োজন হচ্ছে। তো স্টার্টার ছাড়া কি টিউবলাইট চালানো সম্ভব? হ্যাঁ, স্টার্টার ছাড়া টিউবলাইট চালানো সম্ভব। স্টার্টারের সাথে যে তার দুটা রয়েছে সিরিজে, সে তার দুটা শর্ট করে আবার ওপেন করে দিলে আমাদের লাইটটা অন হয়ে যাবে, অথবা সেখানে একটা পুশ বাটন সুইচ ব্যবহার করলে আমরা টিউবলাইটটা স্টার্টার ছাড়াও চালাতে পারবো। আমাদের টিউবলাইটে যদি স্টার্টার নষ্ট হয়ে থাকে তাহলে কি কি সমস্যা দেখা দিতে পারে? সেক্ষেত্রে টিউবলাইট বারবার করে জ্বলবে এবং সাথে সাথে আবার নিভে যাবে। এবার ফ্লুরোসেন্ট টিউবের মধ্যে যদি প্রয়োজনীয় গ্যাস না থাকে সেক্ষেত্রে কি হতে পারে, এবং যদি প্রয়োজনীয় ভোল্টেজ না পায়, ভোল্টেজ যদি কম পায় এবং স্টার্টার সার্কিট ব্রেকারের যদি সার্কিটটা ব্রেক না করে, অর্থাৎ স্টার্টার কানেকশন দেওয়ার পরে আবার কানেকশনটা যদি ব্রেক না করে, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? সে এই তিনটার ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে যে টিউবলাইটের দুই পাশে যে পাশে কানেকশন দেওয়া আছে দুই পাশে হালকা করে আলো জ্বলবে কিন্তু পূর্ণভাবে পুরো টিউবটা জ্বলবে না। তো মূলত টিউবলাইটের কানেকশনটাই ছিল আজকের ভিডিওর উদ্দেশ্য, আশা করি কানেকশনটা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নেবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে নেবেন। ধন্যবাদ।